আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই তোমাদের গ্যালারিতে যে ফটো আছে সেই ফটোগুলো হাইট করে রাখতে পারবে অর্থাৎ রকম কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই তোমরা যদি চাও তোমাদের কোনো পার্সোনাল কোনো ফটো বা ইম্পর্টেন্টস কোনো ডকুমেন্ট যেগুলো তোমরা চাইছো না যে এগুলো অন্য কেউ দেখো সেগুলো তোমরা কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই তোমরা কিনা মোবাইলের মধ্যে রাখতে পারবে কিন্তু কেউ দেখতে পারবে না তো কীভাবে জাস্ট একটা ছোটো ট্রিক সেই ট্রিকটা যদি তোমরা ফলো করো এই ট্রিকটা ফলো করলে তোমরা জিনিসটা কিন্তু করতে পারবে তা চলো আর কথা না বলে ডাইরেক্ট আমরা চলে যাই কিভাবে দেখে নেব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক দেখো এর জন্য যে জিনিসটা তোমাদের করতে হবে এটা একটা সিম্পল সেটিং জাস্ট শুধুমাত্র তোমাদের ফোনটা ওপেন করবে ওপেন করার পর দেখবে তোমাদের সমস্ত ফোনে এই ফাইলটা থাকে যে ফাইল ম্যানেজার জাস্ট এই ফাইল ম্যানেজারটা ক্লিক করো ক্লিক করার পর যে তোমার যেখানে ফটোটা রয়েছে সেই ফটো ফাইলটা তুমি জাস্ট খুঁজে বার করো তো আমি উদাহরণস্বরূপ আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো টেকনিক্যাল নামে আমি একটা ফোল্ডার করে রেখেছি তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে ফটো আছে তো এই তিনটে ফটোই আমি তোমাদেরকে গ্যালারিতে নিয়ে গিয়েও একবার দেখিয়ে দিচ্ছি যে গ্যালারিতে থাকলেও সেক্ষেত্রে তোমরা কী করবে ঠিক আছে তোমরা ব্যাকে চলে এসে চলো গ্যালারিতে একটু ঘুরে আসি হ্যাঁ এই যে মনে করো আমার ফোনের গ্যালারি গ্যালারি ওপেন করে ফেললাম আমি অ্যালবামে যাচ্ছি যাওয়ার পরে আদার্স ক্লিক করার পর দেখো এখানে টেকনিক্যাল টেক বলে একটা ফোল্ডার রয়েছে দেখো এখানে তিনটে ফটো রয়েছে আমি ফটো তিনটে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের এই তিনটে ফটো কিন্তু আমার গ্যালারিতেও শো করছে আবার ফাইল ম্যানেজারও কিন্তু এখানে তিনটে ফটোই কিন্তু রয়েছে এখানে কিন্তু শো করছে তো এখন আমি চাইছি এই তিনটে ফটো আমি কাউকে দেখাবো না ইম্পর্টেন্ট ফটো সেক্ষেত্রে আমি ফটোগুলো হাইট করতে চাই কী করে করবো জাস্ট এই এক যে ফটোটা তুমি হাইট করবে জাস্ট এখানে এটাই ক্লিক করে চেপে ধরো চেপে ধরার পর দেখো এখানে একটা অপশান তোমরা পাবে রিনেম বলে যদি অপশানটা না পাও সেক্ষেত্রে দেখবে এখানে আরও অপশান থাকবে সেখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে দেখো এটা মোর বলে একটা অপশান আছে জাস্ট মোরে ক্লিক করো ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে রিনেম জাস্ট এখানে একটা ক্লিক করো ক্লিক করার পর তুমি কি করবে বলো তো বাইরে দেখো একটা ক্লিক করবে মানে এই যে পিজি রয়েছে তার বাইরে ক্লিক করার পর আমাদের এই ডটের পরে যে পিজিটা এটা কিন্তু আমরা তুলে দেবো ডটটা কিন্তু রাখতে রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখবে যে পিজিটা তুলে এখানে এ পি জাস্ট এটা ক্লিক করবো ক্লিক করার পর এটা টিক মারু দেবো দেখো এখানে লেখা রয়েছে লাল রেড সিগন্যাল দিয়ে যে এটা যদি তুমি করো সেক্ষেত্রে এই ফাইলটা তুমি কিন্তু ইউজ করতে পারবে না তো আমরা তো চাইছি যে এই ফাইলটা যাতে আমরা ইউজ করতে না পারি তো আর একটা টিক আমরা দিয়ে দেবো ঠিক আছে দেখো এই ফাইলটা লক হয়ে গেছে কি করে লক হয়েছে যদি আমি এখন চাই এই ফাইলটা ওপেন করতে জাস্ট এখানে যদি তুমি একটা ক্লিক করো দেখো এখানে বলছে যেটা প্রবলেম আছে এটা ইউজ করা যাবে না সেক্ষেত্রে ওকে করে তুমি যতই বারো এখানে ক্লিক করো না এখানে এই ফটোটা কিন্তু আর কেউ ওপেন করতে পারবে না অর্থাৎ দেখতে পাবে না যে দেখবে হঠাৎ করে সে হয়তো ভাববে যে এটা কোনো অ্যাপ্লিকেশন হয়তো হতে পারে সেটা কোনো কারণবশত খুলছে না তো আমি আর ফটো লক করে দেখাচ্ছি মনে করো এটাও আমি লক করে দেখাই যে এটা ক্লিক করব আবার রিনেমে ক্লিক করব ক্লিক করার পর কি করবো এর বাইরে ক্লিক করে জেপিজিটা ক্লিক করে এপিকে লিখে দেব লিখে ওকে করে দেবো আর একবার ওকে করে দেবো তো এখানে একটা কথা বলি এখানে কারো কারো ফোনে কিন্তু একটা টিক আসতে পারে আমাদের যেখানে যখন দুটো টিক আসে তোমাদের কারো কারো ফোনে একটা টিক আসতে পারে সেক্ষেত্রে একটা টিকই কিন্তু ক্লিক করলে হয়ে যাবে তো দেখো আমি দুটো ফাইল লক করে দিলাম তো চলো এবার আমরা সেই গ্যালারি থেকে একটু ঘুরে আসি দেখো গ্যালারিতে সেই দুটো ফাইল অটোমেটিকলি কিন্তু উঠে গেছে শুধুমাত্র একটা ফটোই রয়েছে এই ফটোটাই কিন্তু রয়ে গেছে ঠিক আছে আবার আমি সেই ফাইল ম্যানেজার গিয়ে দেখি এই একটা ফটোই কিন্তু আছে তার জন্য কিন্তু গ্যালারিতেও একটা ফটোই শো করছে আদার্স এই দুটো ফটো কিন্তু শো করছে না কারণ এটা আমরা লক করে দিয়েছি তো এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তীকালে যখন দেখতে চাইবো তখন আমরা কি করব তো তখনও কিন্তু সেম একই অপশন জাস্ট এটা একবার ক্লিক করবে ক্লিক করার পরে মরে যাবে মরে যাওয়ার পরে রিনেমেক করবে ক্লিক করার পর দেখো এপিটা এপি কেটাকে আবার কেটে দেবে কিন্তু ভুল করে কিন্তু ডটটাকে কিন্তু কাটবে না এপিকেটাকে কেট কেটে কি দেবে আবার সে একই অপশন জেপি লিখে দেবে লিখে ক্লিক টিক দেবে আর একবার টিক দিয়ে দেবে দেখো এই ফটোটা কিন্তু অটোমেটিক চলে আসছে তো এবার গ্যালারিতে গিয়ে দেখো আবার গ্যালারিতে এই দেখলে দেখতে পাবে দেখো এই যে গ্যালারিতে গিয়ে দেখলাম এটা কিন্তু যে কোনো রকম দেখো কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু এই জিনিসটা করা যাচ্ছে যে ফোনের মধ্যেই কিন্তু এই ফিচার্সটা দিয়ে দিয়েছে এর জন্য কিন্তু আমাদের আলাদা কোনো কোনো অ্যাপ্লিকেশনও কিন্তু প্রয়োজন নেই তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তো আশা করি তোমার ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরেছো যদি বুঝতে পারে তো একটা লাইক করো আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো কোথায় বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট বক্সে জানা যে আমার এখানে বুঝতে অসুবিধা হয়েছে তো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের এই অসুবিধাগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করা তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ